আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত বন্ধুরা, আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব যে ছোট্ট সহজ একটা আমল করলে পৃথিবীর যে কেউ আপনাকে সম্মান করতে বাধ্য হবে, শত্রু হোক, ভালোবাসার মানুষ হোক, কাছের মানুষ হোক, আত্মীয় স্বজন হোক, যে আপনাকে দেখতে পারে না সেও আপনার সাথে ভালো ব্যবহার করবে ইনশাআল্লাহ। কোরআন থেকে এই আমলটা আপনাদেরকে জানাবো। আল্লাহ তাআলা যদি চান, আপনার ভালো চান, অবশ্যই ফলাফল দান করবেন। এমনই আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিয়ে আলোচনা শেষ পর্যন্ত শুনবেন। তো দিনই ভাই বোনেরা, সেই সম্মান লাভের জন্য এই আমলটা হচ্ছে সূরাতু মারইয়াম আয়াত নাম্বার 25-26। সূরাতু মারইয়াম আয়াত নাম্বার 25 এবং 26 আয়াতটা আমি আপনাদেরকে পাঠ করছি। দুইটা আয়াত যদি কোরআন কারিম খুলে পড়তে পারেন ভালো, আর যদি পড়তে না পারেন আমি যে অংশটুকু বলবো এই অংশটুকু পড়লেই হবে। এই অংশটুকুর সঠিক বাংলা উচ্চারণ ডিসক্রিপশন বক্সের প্রথম লাইনে বাংলায় দেওয়া থাকবে, বাংলা উচ্চারণটা দেওয়া থাকবে। ওয়া হুজ্জি ইলাইকা বিজিজ্ইন নাখলাতি তুসাকিত আলাইকি রতবান জানিয়া। আমি আবারও বলছি, ওয়া হুজ্জি ইলাইকি হয়তো বা এটা হবে না, ওয়াহুজি ইলাইকা বিজিজ্ইন নাখলা, ওয়াহুজি ইলাইকি এটাও হতে পারে। যাই হোক, আপনারা কোরআন খালিম খুলে একটু দেখে নেবেন। ওয়াহুজি ইলাইকি বিজিজ্ইন নাখলাতি তুসাকিত আলাইকি রুতবান জানিয়া। ওয়াহুজি ইলাইকি, ইলাইকা হবে না, আমি কোরআন কারিম খুলে একটু দেখে নিচ্ছি। ওয়াহুজি ইলাইকি, ঠিক আছে, কোরআন কারিম খুলে আপনারা এটাও পড়বেন, ওয়াহুজি ইলাইকি বিজিজ্ইন নাখলাতি তুসাকিত আলাইকি রুতবান জানিয়া। আয়াতের উত্তরণ কিন্তু নিচে লেখা থাকবে। এই আয়াতটা আপনি যেখানেই সম্মান লাভ করতে চাবেন, যেখানেই সম্মান লাভ করতে যাবেন, সব জায়গায় আপনারা যেখানে আপনার অসম্মানিত হওয়ার ভয় আছে, মনে মনে মাত্র 7 বার পাঠ করবেন, মনে মনে 7 বার পাঠ করবেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে সম্মান আপনার কাছে আসবে, যে কেউ আপনাকে সম্মান করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এমনই পরীক্ষিত আমল জানতে আমাদের এই চ্যানেলটা সহ আর একটা ইউটিউব চ্যানেল আছে, ডার্ক ব্লু, ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরীক্ষিত আমলগুলো করবেন ইনশাআল্লাহ।